সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ রবিবার আরামবাগ শহরে বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালন করল আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি। বিজেপি নেতা এবং কর্মীদের উদ্যোগে আরামবাগ শহর জুড়ে একটি মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে ব্যানার হাতে অংশ নেন আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা, এছাড়াও ছিলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ এবং আরামবাগ পৌরমণ্ডলের সভাপতি কার্তিক দত্ত ছাড়াও অন্যান্য বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা। আজ 14 আগস্ট ভারতবর্ষের ইতিহাসে এটা অত্যন্ত দুঃখের দিন। সেই দুঃখের দিনটাকে আমরা বিভাজন বিভীষিকা স্মরণ দিবস হিসেবে পালন করছি, কারণ 14 আগস্ট ভারতবর্ষ থেকে পাকিস্তান ভাগ হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা পেল। এই যে স্বাধীনতা পাওয়ার পর বাংলাদেশ এবং পাকিস্তান থেকে কোটি কোটি শরণার্থী ভারতবর্ষের বুকে আশ্রয় নিল, তাদের যে দুঃখ, তাদের যে জ্বালা, তাদের যে যন্ত্রণা, তাদের যে বেদনা, তাদের যে সাতপুরুষের ফিটে মাটি ছেড়ে আমাদের ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসা, তাদের সেই দুঃখময় দিনগুলিকে স্মরণ করবার জন্যই ভারতীয় জনতা পার্টি আজ সারা দেশে বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালন করছে। আজকে 14 আগস্ট, আজ থেকে 75 বছর আগে আমাদের দেশটাকে দুটো টুকরো করা হয়েছে, আর সেই দুটো টুকরো করার ফলে ভারত খণ্ডিত হয়ে গেছে। খণ্ডিত হওয়ার কারণে ওখান থেকে যারা উদ্বাস্তু হিসেবে আমাদের দেশে এসেছে তাদেরকে স্মরণ করে আজকে আমরা বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালন করছি। আমরা জানি দেশ বিভাগ হয়ে যাওয়ার পর সেখানকার যারা স্থায়ী বাসিন্দা তাদেরকে ধর্মগত কারণে, যে কোনো কারণেই হোক, এক দেশ থেকে অন্য দেশে চলে আসতে হয়েছে, আর তাদের যে নির্মম ইতিহাস সেই ইতিহাসকে স্মরণ করে ভারতীয় জনতা পার্টি আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মৌন মিছিলের মাধ্যমে মানুষকে জানাতে চাইছে যে আজকের দিনটা আমাদের কাছে সুখময় নয়। আমরা যে স্বাধীনতা আশা করেছিলাম সেই স্বাধীনতা আমরা পাইনি, আমরা যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন আমাদের পূরণ হয়নি। সুতরাং আজকের দিনটাকে আমরা স্মরণ করে, অতীত ইতিহাসকে স্মরণ করে আমরা বোঝাতে চাইছি অদূর ভবিষ্যতে ভারতবর্ষ একদিন অখণ্ড হবে, আর সেই অখণ্ডতার সূত্র ধরে আমরা যারা উদ্বাস্তু আছে তাদের সমস্যার সমাধান হবে, অদূর ভবিষ্যতে তারা শান্তিতে বসবাস করতে পারবে, এই দেশ আবার গৌরব শিখরে উন্নতি করবে, এটা আশা রেখেই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে মৌন মিছিল পালন করছি। আজকে অনেক জায়গায় প্রোগ্রাম হয়েছে, খানাকুলে হয়েছে, গৌঘাটে হয়েছে, এখন আমরা গৌরহাটি মোড় থেকে, আরামবাগ শহরে গৌরহাটি মোড় থেকে পল্লিসি পর্যন্ত মৌন মিছিলের মাধ্যমে আজকে মানুষকে আমরা জানাতে চাইছি। মনের জানালা বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট ও সাইকোলজিস্ট দ্বারা পরিচালিত মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সহায়তা কেন্দ্র মনের জানালা, পূর্বাত্রি কমপ্লেক্স, ডানকুনি হাউসিং সন্নিকট, ডানকুনি, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর,
এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।